হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অবশ্যই ভালো আছে আমি আমার পরিবার সবাই ভালো আছি তো এর আগে একটা আমি হাঁসের ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমার কোনো এক বন্ধু কমেন্ট করেছিল যে হাঁসের পুরো গলা কাটাটা দেখাতে কিন্তু আমি ওই পরিস্থিতিটা দেখতে পারি না সেজন্য সেইটুকু আর ভিডিও করতেও পারছি না আর এই যে অবস্থা এটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে তার মধ্যে দিয়েও আমি ওটুকু ভিডিও করে নিলাম আর এদিকে গরম জল করেছে করে হাঁস পুরো পরিষ্কার করার মতোই হয়ে গেছে তো যেহেতু হাঁসের গায়ে প্রত্যেকটা হাঁসের গায়ে একটু খুঁটোর পরিমাণটা বেশি হয় সেজন্য খুঁটোটা একটু ভালো করে খুঁটতে হচ্ছে না ওর গায়ে খুঁটো চামড়া বিভিন্ন রকম নোংরা থেকে যাবে সেজন্য একেবারে পরিষ্কার করে শাশুড়ি একজন আমার যা ওদিকে আর একজন প্রতিবেশী মাসিমা সবাই কিন্তু দুটো হাঁস পরিষ্কার করার কাজে লেগে গেছেন কেউ হয়তো আবার মনে মনে ভাববে বা কেউ কমেন্ট করতেও পারে যে হাঁসের চামড়া তুলে ফেলে দিলে কেমন হয় তবে তাদেরকে আমি বলতে চাই যে হাঁসের চামড়া তুলে ফেলে দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না কারণ চামড়া তুললে চামড়ার ভিতরে যে তেল বা চর্বিটা থাকে সেটাও বাদ চলে যায় আর তখন শুধু এমনি হাঁসের মাংস একটু হাড় হাড় মতো মাংস তো খুব একটা হয় না তো সেইখানে তেলের পরিমাণটা থাকলে তেলটা থাকলে একটু বেশি ভালো লাগে আর সেজন্য কষ্ট হলেও একটু পরিষ্কার করতে হয় আর এখন বাজে বিকাল চারটে আমার ছোট ছেলে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে হাঁস আর সঙ্গে ছোট ছোট একটা একটা কথা বলছি ও খবর তোমাদেরকে বলাই হয়নি যে আমার ছোট ছেলে টুকটাক করে ছোট ছোট কথা বলতে শিখেছে দু এক কথা বলছে আর আমার ছেলে যেহেতু একটু কানের প্রবলেম আছে ওর ফেসটা দেখালেই তো বোঝা যায় যে কানটা কেমন তো ও কানে কিন্তু কোনো সমস্যা না ও শুনতে পায় না এমনও না শুনতেও পায় ভিতরে ছিদ্র আছে পর্দা আছে সব কিছু ঠিকঠাক আছে শুধু উপরে পোর্শনটা দেখতে একটু খারাপ তো অনেকেই ওটা নিয়ে চিন্তা করে যে হয়তো কথা বলতে পারবে কি না পারবে আমি কোনো দিন চিন্তা করিনি তবে আমাদের পাড়া প্রতিবেশী বা বিভিন্ন আত্মীয় স্বজনরাও ভাবে যে ও কি কথা বলতে পারবে এরকম একটা মানে চিন্তাধারা সবার মধ্যে থাকে বা থেকেও গেছে বা কেউ কেউ আবার মুখ ফসকে আমার সাথে বলেও ফেলে আর এই কথাগুলো শুনতে না আমার খুব খারাপ লাগে খারাপ লাগলেও তেমন কিছু করার নেই কারণ মানুষ বলে যার সন্তান তার কাছে প্রিয় বা ভালো সে যেমনই হোক না কেন আমার সন্তান আমার কাছে খুবই প্রিয় যা আর হাঁস নিয়ে কাটতেও বসে গেছে এখনো কাটাকাটি পালা চলছে এদিকে মাংস কাটাকাটি সব রকম হচ্ছে আর আমি এদিকে মশলা নিয়ে মশলা কাটার জন্য বসে গেলাম পেঁয়াজ রসুন আদা কিছু নিয়ে নিয়েছে আর। লাড্ডু তুমি ভীম লাড্ডু খালি ঠকি হয় আচ্ছা তুমি ভীম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দেখি যে হাসের মাংস খুব প্রিয় একটা খাবার কিন্তু আমি বিয়ে আগে কোনো দিন এই হাসের মাংস খাইনি সেজন্য প্রথম প্রথম আমার কাছে খুব একটা ভালো লাগতো না বা শুনতেও খুব একটা ভালো লাগতো না তো এখন আস্তে আস্তে দু এক পিস করে খেতে খেতে খাওয়াটা এখন শিখাই গেছে মোটামুটি ভালোই লাগে আর আমি বাইরে বসেছি এসবগুলো কাটা করতে আমার ছোট ছেলে এখানে গুরু করছিল সেজন্য ওকে দেখবো আর এদিকে এগুলো কাটা কাটি করে নিব বাবা বন্ধুরা এর আগে তো হাঁস কাটা দেখিয়েছিলাম আর এখন নানা বন্না করতে চলে এসেছি রান্নাঘরে আর আমাদের বাড়িতে যাই হোক কিছু ভালো কিছু রান্না হলে সেটা রাতেই হয় কারণ সকাল আর দুপুর দিয়ে রান্নাটা হয়ে যায় আর রাতে আলাদাভাবে রান্না হয় জন্য ভালো কিছু রান্না হয় বেশিরভাগ দিন রাতে আর আমার রান্নাঘরে একটু লাইক কম আছে সেজন্য রান্নাঘরের ভিডিওটা একটু কালো কালো দেখা যায় তো যাই হোক রান্নাবান্না করতে চলে এলাম আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে এ হচ্ছে মাংস পুরো চার কিলো মাংস হয়েছে মাংসটা আমরা ওয়েট করেছিলাম আর যে দুটো হাঁস দেখিয়েছি দুটো হাঁসেরই মাংস এটা এদিকে মশলা করে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা জিরে সবকিছু মশলা করে নিয়েছি তো জোড়া উনুন সেই জন্য এক আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এক দিয়েছি ভাতের জন্য জল তো আমি রান্নাটা করতে থাকি আর আপনারা সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন খুব দুঃখের সঙ্গে আমি এই কথাটা বলছি যে আমাদের বাড়িতে লাইট ছিল না কারেন্ট চলে গেছিল সেই জন্য আপনার ভিডিওটা করতে পারিনি প্রথম ব্যাসেই বসে গেল ননদ ঠাকুর জামাই বড় ভাগ্নে যার উপলক্ষে আজকে হাসি রান্না হয়েছে সে হচ্ছে আমার নানদের বড় ছেলে উড়িষ্যায় থাকে তো আবার চলে যাবে দুই একদিনের মধ্যে সেজন্য ওর উপলক্ষে হাসটা নিয়ে আসা কেমন লাগছে না করে মজা না আমার বড় ছেলে হাঁসের মাংস খায় না সেজন্য ওর জন্য পোলট্রির মাংস আবার রান্না করে দিলাম আলাদা করে আর ও পাশে বসে খাচ্ছে কোথায় বসেছ তুমি এখানে কি খাচ্ছ তুমি মুড়ি খাচ্ছ মুড়ি খাচ্ছ হামাম করে কি খাচ্ছ মলা এক এক করে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা খাওয়া দাওয়ার পালা মানে বাড়ির সবারই কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর আমার হাজব্যান্ড বাকি আমার একজন বন্ধু কমেন্ট করেছে যে কর্তা মশাই বললে কথাটা একটা কেমন শোনা যায় মানে পুরানো পুরানো শোনা যায় তবে আমার ওই কথাটাই কিন্তু ভালো লাগে যে যেহেতু আমরা মানে গ্রামীণ মানুষ বলা যায় তো সেই হিসাবে আমার কাছে ভালো লাগে কিন্তু অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আমরা যেহেতু বাঙালি সেজন্য বাঙালি বাঙালি আর বাংলা কথাটাই বেশি ভালো লাগে হাজব্যান্ড তো অ্যাভেলেবেল সবাই বলে হাজব্যান্ড স্বামী তো স্বামী কেউ বলে না হাজব্যান্ডটাই বলে কিন্তু আমার ওই বর মশাই কত মশাইটা বেশি ভালো লাগে যাই হোক অনেক কথা বললাম আমি আর আমার বর মশাই এখন বাকি আছি খেতে তো সেজন্য ওনাকে খাবার দিচ্ছি দিয়ে এবার আমি খাওয়া দাওয়া করে নেব ননদ ঠাকুর জামাই আমাদের ভাগ্নে আর ভাগ্নে বৌমা সবাই এসছিল আবার একজন আত্মীয় এসেছেন একজন দাদা দিদি তারাও খাওয়া দাওয়া করে যে পাশে মাসি শাশুড়ি ছিলেন দুজন মাসি শাশুড়ি আছেন আমার যেন পুরনো বন্ধু তারা তো অবশ্যই দেখেছেন তো মাসি শাশুড়িদের বাড়িতে বলেছিলাম ওনারাও এসেছিলো খাওয়া দাওয়া করে গেছে আর শেষ পর্যন্ত আমরা বাকি আছি আমরা এখন খাওয়া দাওয়া পালাটা সেরে নেব আছে বাড়ি চালের সাদা ভাত আমরা গ্রামের মানুষ মোটা চিকন সব ভাতই খেতে পারি সেজন্য ভাতগুলো কিন্তু খুব একটা বড় বড় বা খুব চিকন তাও না এই যে বাড়ির চালে সাদা সাদা ভাত তার সঙ্গে আছে হাঁসের মাংস চীনা চিন হাঁসের মাংস তাই তো চিন হাঁস চিনা হাঁস আর তার সঙ্গে আছে মিষ্টি আর ও পাশে আছে এক টুকরো শশা কাটা এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর এই খাওয়াটা যে কি শান্তি আর কি স্বস্তি সেটা বলে কাউকে বোঝাতে পারছি না দেখে কিন্তু জিভে জল চলে আসছে আমি রান্না করি যে বন্ধুরা হাঁসের মাংস ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন আজকে তো বেশি ভিডিও করতে পারলাম না তবুও তার মধ্যে দিয়ে যেটুকু করলাম সেটুকু কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি খুব খুব খুশি হব তো আর কোনো কথা না বাড়ি আমার ভিডিওটা শেষ করছি যেহেতু রাত্রে খাওয়া দাওয়া তো সবাইকে গুড নাইট শুভ রাত্রি বলে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো একটি ভিডিও নিয়ে তত সময় অবশ্যই সবাই ভালো থাকবেন আর অপেক্ষায় থাকবেন